এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। মার্চ থেকে সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষা, পয়লা মার্চ থেকে সিবিএসই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, চৌঠা মে সিবিএসইর দশমের লিখিত পরীক্ষা, দশই জুন সিবিএসই দ্বাদশের লিখিত পরীক্ষা। অনলাইন নয়, স্কুলে গিয়েই সিবিএসই পরীক্ষা দিতে হবে। আর পনেরোই জুলাই এর মধ্যে সিবিএসই ফল প্রকাশ করবে এমনই জানানো হয়েছে। মার্চ থেকে সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষা শুরু হতে চলেছে, পয়লা মার্চ থেকে সিবিএসই প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে, চৌঠা মে সিবিএসই দশমের লিখিত পরীক্ষা শুরু হবে, দশই জুন থেকে সিবিএসই দ্বাদশের লিখিত পরীক্ষা। তবে অনলাইন নয়, স্কুলে গিয়েই পরীক্ষার্থীদের সিবিএসই পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন শোনাবো। আজ হাম শাম তক উসকে লিয়ে ও যে ভ্রম কি স্থিতি বনি রহতি হ্যায় কই বার ওর কে কব হোঙ্গে কেসে হোঙ্গে, তো আজ শাম তক হাম উসকো ভি বহুত স্পষ্ট কর দেঙ্গে কি ফরবরি তক ও নিশ্চিন্ত রহে, হাম কোই পরীক্ষা উনকো নাই লেনে ওয়ালে হ্যায়, তো ফরবরি কে বাদ শাম কো আপকো বতাতি। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষা সূচি নিয়ে কি জানানো হয়েছে? দেখো, কেন্দ্রীয় সরকার কিছুক্ষণ আগেই যে পরীক্ষা সূচি ঘোষণা করেছে এবং সিবিএসই যে ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে মে মাসের 4 তারিখ থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষা হবে সিবিএসই ক্লাস 10 এবং 12, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা স্কুলেই হবে এবং সেটাও হবে মার্চের 1 তারিখ থেকে। এবং সিবিএসই জানিয়েছে যে জুলাই মাসের 15 তারিখের মধ্যে রেজাল্ট বের করা হবে দুটো পরীক্ষারই, ক্লাস 10 12 দুটো বোর্ড পরীক্ষারই। এবং যেহেতু বিদেশে অনেক পড়ুয়ারা থাকেন, স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে যাতে অসুবিধে না হয় সে কথা ভেবেই জুলাইয়ের 15 তারিখের মধ্যে ফল প্রকাশ করা হবে। এবং ডিটেলস যে পরীক্ষা সূচি, অর্থাৎ কোন দিন কি পরীক্ষা, কোন দিন কোন বিষয়ের পরীক্ষা, সেই বিষয়টা সেই ব্যাপারটা খুব তাড়াতাড়ি জানানো হবে বলে সিবিএসই জানিয়েছে। কিন্তু এই তালিকা প্রকাশের পরেও একটা উদ্বেগ থাকছেই, কারণ তুমি জানো যে বছর গুল্লে রাজ্যে বিধানসভা ভোট, এবং সেই ভোট এপ্রিল মাসে হবে না মে মাসে হবে তাকেও এখনো তা নিশ্চিত নয়, কিন্তু মে মাসের একটা সময়ের মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে। স্বাভাবিকভাবে এই গোটা মে মাস জুড়ে এবং জুন মাসের 10 তারিখ পর্যন্ত গোটা দেশ জুড়ে পরীক্ষা, লিখিত পরীক্ষা কিভাবে সম্ভব, বিশেষত আমাদের রাজ্যে কিভাবে সম্ভব তা নিয়ে একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। যদিও প্র্যাকটিক্যাল পরীক্ষা পয়লা মার্চ থেকে হবে, তুমি জানো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জুন মাসে হওয়ার সিদ্ধান্ত হয়েছে আমাদের রাজ্যে, এমনকি আইসিএসসি পর্যন্ত মে মাসের আগে বা এপ্রিল মাসের আগে কোনো পরীক্ষা হবে না এমনটাই তারা চিন্তা ভাবনা করছে। সেখানে সিবিএসসি, কেন্দ্রীয় সরকার কিছুক্ষণ আগে যে ঘোষণা করেছে পরীক্ষা সূচি যে মে মাসের 4 তারিখ থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষা হবে, সেখানে আমাদের ভোট বা ভোটের নির্ঘণ্ট কোনো ক্র্যাশ করে কিনা বা সেটা একই দিনে হয় কিনা বা সেই সময় হয় কিনা সেটা নিয়ে একটা চিন্তা অবশ্যই উদ্বেগ সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে থাকবেই। যদিও সিবিএসসি জানিয়েছে যে বিশদ পরীক্ষা সূচি সেটা কয়েকদিনের মধ্যেই ওয়েবসাইট মারফত জানানো হবে। ধন্যবাদ কৃষ্ণান্ত। এপ্রিলে সিবিএসসির দশম দ্বাদশের পরীক্ষা, পনেরোই জুলাই এর মধ্যে সিবিএসসির ফল প্রকাশ হয়ে যাবে, অনলাইনে নয়, স্কুলে গিয়েই সিবিএসসির পরীক্ষা দিতে হবে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। বিজেন্দ্র, কি খবর রয়েছে? সুভজিৎ, আর 5 মিনিটের মধ্যে শিক্ষামন্ত্রী পোখরিয়াল জানিয়ে দেবেন কি ডেটস গুলো কি হচ্ছে, কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি সিদ্ধান্ত নিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কি এবার যে সিবিএসই পরীক্ষা হবে সেটা পেন আর পেন্সিল দিয়েই হবে, ফিজিক্যাল পরীক্ষাই হবে। অনলাইনের কথা উঠেছিল কিন্তু তারা এটাকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছেন, এবং যা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেটাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে কি ফিজিক্যাল পরীক্ষা হবে, এক্সাম সেন্টারে গিয়েই ক্লাস 10 এবং 12 এর ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন। তবে কবে পরীক্ষা হবে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, সেই ডেট গুলো আমরা কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী, কিন্তু যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি এপ্রিল মাসের ফার্স্ট হাফেই এই পরীক্ষাগুলো হবে, এবং তাই 15 জুলাই এর আগে রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে সিবিএসই ক্লাস 10 এবং 12 এর। এটা বিজেন্দ্র, আমরা এই মুহূর্তে একবার সরাসরি শুনে নিই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক সাংবাদিকদের মুখোমুখি কি বলছেন। साल खराब नहीं होने दिया और बहुत सक्रियता, सजगता और सुरक्षा को साथ लेकर के हम लोगों ने परीक्षाएं भी कराई हैं और एक वर्ष पूरी तरीके से बचाया है बच्चों का, और छात्रों ने भी जिस मनोबल से काम किया है और बड़े धैर्य के साथ पूरी ताकत के साथ जिस ढंग से
परीक्षा दी है, ये निश्चित रूप में पूरी दुनिया में एक अपने आप में बहुत अद्भुत उदाहरण है, क्योंकि इस देश का यदि सामर्थ्य देखा जाए तो 1000 से अधिक विश्वविद्यालय हैं और 45-50 हज़ार डिग्री कॉलेज हैं, जहां 1,10,00,000 अध्यापक हों और जहां 15-16 लाख स्कूल हों और छात्र छात्राओं की टोटल संख्या यदि देखें तो मैं बार बार कहता हूँ कि अमेरिका की कुल जनसंख्या से भी अधिक 33 करोड़ हमारे छात्र छात्राएं हों। और জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।